সাইয়েদনা ইব্রাহিম বললেন ঘরের দরজার চৌকাট পাল্টে ফেলো, মনে আছে ঘটনা? তা ভুলে গেছেন বোধহয়। তালাক দিয়ে দিলেন বিবিকে, নতুন সংসার শুরু হলো, আরেকটা বংশীয় নেককার মেয়েকে বিয়ে করলেন। তিন বছর পর সাইয়েদনা ইব্রাহিম আবার বেড়াতে আসলেন, আজকেও সাইয়েদনা ইসমাইল বাসায় নাই। সাইয়েদনা ইব্রাহিম সালাম দিলেন, আসসালামু আলাইক। এবার জাদুমাখা কণ্ঠে, কুকিল কণ্ঠে, মোলায়েম কণ্ঠে একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সাইয়েদনা ইব্রাহিম বললেন, কাইফা হালুকিয়া উম্মি, মা কেমন আছো বলো বলো। মেয়েটা বলে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থায় আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। পড়ে সংসার কেমন চলে? কয় খুব ভালো। খাওয়া দাওয়ার অবস্থা কি? কয় আরো ভালো। এবার মেয়েটা বলে, কে আপনি এই মরুভূমির মাঝখানে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন? কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না, কে আপনি ঘরে আসেন? সাইয়েদনা ইব্রাহিম বলে, না আমার পরিচয় দিব না, ঘরেও আসবো না। মেয়েটা বলে, আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করবো। সুবহানাল্লাহ। কোন জোর করে ঘরে নিলেন, শরবত খাওয়ালেন, খেজুর খাওয়ালেন, রুটি খাওয়ালেন, মাংস খাওয়ালেন। সাইয়েদনা ইব্রাহিম চোখের পানি ছেড়ে দোয়া করলেন, ও মিয়া এটাও মাই আগেরটাও। আহা, বেশ কম আসলে নাই। সাইয়েদনা ইব্রাহিম মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন, ইদা যা সাউজুত মিনাল গাবা, তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে, ফাকরাই আলাইহিস সালাম, তোমার স্বামীর একটা সালাম দিবা, ওয়া মুরিহিয়া ইউসবিতা আতাবাতাবা বিহিয়ার, বলবা ঘরের দরজার নতুন চৌকাট যেন জীবনেও না পাল্টায়। চলে গেলেন, ইসমাইল আসলেন। বিবি বলল, নুরানি চেহারার এক আল্লাহর ওলির মতো মুরব্বী লোক আসছিল। মুরব্বী আসছে শুনে ইসমাইল তো ভয় পেয়ে গেলেন, কিরে আগে তো একটা ঘটনা ঘটছে ঠিক কিনা, কেমন আচরণ করেছিস বল। বিবি বলে, আপনি ভয় পাবেন না, আমি খুব ভালো আচরণ করেছি, আপ্যায়ন করেছি। তিনিও খুশি হয়ে আমার মাথায় হাত বলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন, ঘরের দরজার নতুন চৌকাট যেন জীবনেও আপনি না পাল্টান। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন, বিবিকে জড়িয়ে ধরে বললেন, ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস। যেই মুরব্বী লোকটা এসেছিল সাধারণ কোনো মানুষ নয়, তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খলিল। আমার বাবা যেই কথা বলে গিয়েছেন, যে ইঙ্গিত দিয়েছেন, এটা তো গ্রিন সিগন্যাল। আমার বাবা বলেছেন, তোমার যেন কোনোদিন তাওয়াত না দেই, তোমার যেন ছেড়ে না দেই। এই যে তোমার হাতটা দুনিয়ার বুকে ধরলাম, জান্নাতে যেন তোমার হাত ধরেই দুজনে জান্নাতে ঢুকে যা।